কুম ওরহমুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ মাল্লাহ বা বাহাদা প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লামের উপর আল্লাহ সাল্লাহ আল্লাহ বারিক আলাই আজকে দিনে বৈঠকের বিষয় হচ্ছে যে যে ব্যক্তির উপর জাকাত ফরজ হয়েছে তারপরও জাকাত আদায় করে না তাদের শাস্তি কিরূপ হতে পারে مهنالا بولين والذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لانفسكم فذوقوا ما كنتم تكنزون মহান বলেন যারা সোনা রূপা সঞ্চয় করে রাখে এবং আল্লাহর রাস্তায় তা খরচ করে না অতএব আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন অতি যন্ত্রণা ময় শাস্তির যা সেদিন ঘটবে যেদিন জাহান্নামের অগ্নিতে সেগুলোকে সেগুলোকে উত্তপ্ত করা হবে অতপর সেগুলো দ্বারা তাদের ললার সমহ এবং তাদের পার্শ্ব দেশ সমূহে এবং তাদের পৃষ্ঠ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে সুতরাং এখন গ্রহণ করো নিজেদের সঞ্চয়ে সঞ্চয়ের জি সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে শুনছি আল্লাহ তাআলা একটিতে জাকাতের কথা তিনি বলছেন যারা আমরা টাকা পয়সা বলেন স্বর্ণরূপ্য যারা জাকাত ফরজ হয়েছে তারপরও জাকাত আদায় করছি না এগুলা আপনার পার্শ্বদেশে পিঠে আপনার ললাটে লাগা হবে এবং এইভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে তাই শাস্তির কথাতেও আল্লাহ আলা বলছেন তাদেরকে শাস্তির সুসংবাদ দিন তার মানে আপনার জন্য আমার জন্য শাস্তি রয়েছে যদি আপনি আমি জাকাত আদায় না করি আমরা আসলে জাকাতের বিষয়গুলা বুঝে অনেকে বুঝি না যে আসলে জাকাত জাকাত আর জাকা এই শব্দটার অর্থই হলো আর জ্যাকা মানে আন্নামা ও জিয়া দাতু জাকাত আদায় করলে জাকাত যখন আদায় করা হয় তখন আপনার মাল কিন্তু বৃদ্ধি পায় মাল পবিত্র হয় আপনার যে মাল ধন রয়েছে এর জাকাত আদায় করলে মাল পবিত্র হয় মাল বৃদ্ধি হয় মাল পবিত্র হয় মাল বৃদ্ধি হয় আর যারা জাকাত খেয়ে নেন বা দেন না এটা সব থেকে মানে গরিবদের হক সব থেকে নিম্ন নিম্ন শ্রেণীর বিষয় যে মানুষ যার গরিবের টাকা যেন আপনি ছিনতাই করে মেরে খাচ্ছেন গরিবদের হক আপনি দিলেন না তাই কিয়ামতের দিন আপনাকে শাস্তি ভোগ করতে হবে তাই এ মর্মে একটা হাদিস আমরা শুনি আবু হর থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন ইরশাদ করেন রসল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন মান আতা হুমাল ফালামিউদ্দি আল্লাহ আল্লা সুবহাত যাকে ধন সম্পদ দান করেছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি কিয়ামতের দিন তার সম্পদকে টেকো বিষের তীব্রতার কারণে মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাপটি তার মুখের দুপার্শ্ব পার্শ্ব কামড়ে ধরে বলবে সাপটি তার মুখের দুপাশ্বে কামড়ে ধরে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত মাল তাই যে বিষয়টি যে আপনার জন্য আমার জন্য অত্যন্ত কঠিন ও জটিল যে আমরা ধন সম্পদ এভাবে আমরা মানুষের খেয়ে নিব। তাহলে যদি আপনার গরিবদের যে হক রয়েছে গরিবদের হক হওয়ার পরেও আপনি আমি আদায় করছি না আল্লাহকে ভয় করেন যাদের মালের জাকাত ফরজ হয়েছে যদি আপনি জাকাতের মালের জাকাত আদায় না করেন তাহলে এই মালগুলাই টেকো বিষ ধর সাপ হয়ে যাবে আপনার মুখমণ্ডলে দুই পার্শ্বে কামরাতে থাকবে জি এরপর আল্লাহ সব হাতালা বলছেন এ হাদিসে ওয়ালা ইহাসাবান্লাদিনা এব ওয়ালা ওলায় ওলাই হাসাবান নাল্লি না ওলা ইহাসাবান আল্লাহদিনা এব মিন বিমা ওয়া ফদলি হুয়া বাল হুয়া শাররুল্লাহুম সাইয়াতাওকুনামা বাখিলু বিহি ইয়াওমুল কিয়ামা ওয়ালিল্লাহি মীরাতুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তাআমালুনা খবীর মহান আল্লাহ বলেন আল্লাহ যাদের সম্পদশালী করেছেন অতছ তারা সেই সম্পদ সম্পদ নিয়ে কার্পণ্য করেছে করছে তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে বরং তা তাদের জন্য অকল্যাণকর হবে অচিরেই কিয়ামত দিবসে যা নিয়ে কার করেছে তা দিয়ে তাদের গলদের শৃঙ্খলাবদ্ধ করা হবে যে হাদিসটি আমরা জানি ইমাম বুখারি রহেমল্লা নিয়ে এসছেন এক হাজার চারশত তিন নম্বর হাদিস এক হাজার চারশত তিন নম্বর হাদিস তাই আমরা যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা কোশ্চিনকালেও বকিলতা করব না যদি আপনার আমার উপর জাকাত ফরজ হয় আর এই গরিবের হক আপনি 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 আমি আদায় না করি তাহলে সব থেকে নিকৃষ্ট জিনিস আপনি আমি খেয়ে নিলাম আপনার আমার উপর জাকাত যদি ফরজ হয়ে থাকে আর জাকাত যদি আদায় না করি তাহলে গরিবদের হক খেয়ে নিলাম নিকৃষ্ট বিষয় আমরা খেয়ে নিলাম তাই যে আপনার আমার উচিত হবে জাকাতের মাল আদায় করা আপনি কোশ্চিনকালেও ভাববেন না যে এই জাকাতের মাল আপনার বরং গরিব লা বলছেন অফি আমলহিম অল মাহরুম যাদের হক রয়েছে হক গরি মিসকিন ওই ব্যক্তিদের আপনারা জাকাত তাদের কাছে পৌঁছে দিন তাহলেই আপনার আমার ইহকাল পরকাল কল্যাণ হবে নচেত যারা আমরা এইভাবে জাকাত ফরজ হওয়ার পরেও জাকাতের মাল যদি না দিই তাহলে কিয়ামতের দিন আপনার এই মাল বিষ ধর টেকো বিষ ধর হয়ে আপনার চারপাশে মুখে মণ্ডলে দুপাশে গিয়ে আপনাকে এইভাবে আপনাকে দংশন করবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার জমা কৃত গচ্ছিত সম্পদ আমি সেই সম্পদ তাই আল্লা সুবহান যেন আমাদেরকে জাকাত আদায় করার তাফিক দান করেন এবং আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওয়িদাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন সুবাহানাকাল্লা হামদিকা আসাদুল্লাহ আল্লাহিল্লাহ আন্তস তাকফরুকা ও আতুবিলাই